গল্পের আজকের নতুন গল্প তেতসুকো কুরুয়াঙ্গির লেখা তত্ত্বচানের অ্যাডভেঞ্চার তেতসুকো কুরুয়াঙ্গি জন্ম উনিশশো সালে জাপানের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব ছিলেন তেতুকো কুরুয়াঙ্গি তিনি একসময় তার ছোটবেলার স্কুল জীবনের স্মৃতিকে কেন্দ্র করে লেখেন তত্ত্বচান ছোট্ট খুকু বলতে যা বোঝায় তথ্য কথাটির অর্থ অনেকটা তাই তবে এ শুধুমাত্র স্মৃতিনির্ভর কোনো রচনা নয় এই বইকে ঘিরে আবর্তিত হয়েছে এক আদর্শ শিক্ষকের সর্বকালে সর্বজনীন এক ব্যবস্থার নান আদি স্কুলের হল ঘরে তাবু খাটানোর দুদিন পরে ঘটনাটি ঘটেছিল সেদিন তত্ত্বচান ইয়াসুয়া কি চানকে ওর গাছে ওটার নিমন্ত্রণ জানিয়েছিল সে কথা দুজনের মা বাবা কেউই জানতেন না তোমইতে সবার একটা করে গাছ ছিল মানে স্কুল চত্বরে যে গাছগুলো ছিল ছেলেমেয়েরা প্রত্যেকেই তার একটা করে দখল করে নিয়েছিল সবাই যে যার নিজের গাছে চড়ত তত্ত্বচানের গাছটা ছিল বেড়ার কাছে যে রাস্তাটা কুহুন বুধসুর দিকে চলে গেছে ঠিক তার ধারে বেশ বড় একটা গাছ গাছের গা টা পিছল কিন্তু তুমি যদি একটু কায়দা করে একবার উঠে পড়তে পারো তাহলে দেখবে মাটি থেকে ছ ফুট উঁচুতে একটা ডাল এমনভাবে ভাগ হয়ে গেছে যে তার উপরে চড়লে বেশ একটা দড়ি তুলনায় চেপেছি বলে মনে হবে সেখানে উঠে তত্তান প্রায় টিফিনের সময় বা ছুটির পরে নিচের লোকজন আর উপরের আকাশটাকে দেখত ছেলেমেয়েরা মনে করত গাছগুলো তাদের নিজেদের সম্পত্তি ফলে কেউ যদি আর কারোর গাছে চড়তে চাইত তাহলে তাকে গিয়ে বিনীতভাবে বলতে হতো আমি কি একটু ভিতরে আসতে পারি ইয়াসুয়া কিচানের পোলিওর জন্য পায়ে অসুবিধা ছিল বলে ওর কোনো নিজস্ব গাছ ছিল না সেজন্যই তত্ত্বচান ওকে ওর গাছে নেমন্তন্ন করেছিল এই কথাটা অবশ্য ওরা আর কাউকে বলেনি কারণ শুনলেই সবাই খুব ঝামেলা করবে তা ওরা জানত বাড়ি থেকে বেরোনোর সময় তত্ত মাকে বলেছিল ডেনিঞ্জ ফুতে ইয়াসুকি চ্যানের বাড়িতে যাচ্ছে মিছে কথা বলেছিল বলে মুখের দিকে তাকাতে পারছিল না মায়ের তাই ও জুতোর ফিতের দিকে তাকিয়েছিল কিন্তু রকি তো যথারীতি স্টেশন পর্যন্ত এসেছিল তখন ট্রেনে চাপার আগে তত্তান রকিকে সত্যি কথাটা বলে দিয়েছিল দেখ আমি স্কুলে যাচ্ছি কি চ্যানকে আমার গাছে চড়ার নেমন্তন্ করেছি বলে গলায় টিকিটটা ঝুলিয়ে চান স্কুলে গিয়ে দেখল ইয়াসুয়া কি চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে এমনিতে কেউ কোথাও নেই গ্রীষ্মের ছুটি চলছিল তো তাই ইয়াসুয়া কি চান চানের থেকে বয়সে সামান্য বড় ছিল কিন্তু ওর কথা শুনে মনে হতো ও বুঝি অনেকটা বড় চানকে দেখা মাত্র ইয়াসুয়া কি চান তারা করে পাটা টেনে টেনে হাত দুটো সামনে বাড়িয়ে দিয়ে এগিয়ে এলো ওরা যে লুকিয়ে লুকিয়ে কিছু একটা করতে চলেছে এটা ভাবতেই তত্তুচনের খুব হাসি পেল ইয়াসুয়া কি হি হিহি করে হাসতে লাগল ইয়াসুয়াকি চানকে নিয়ে তত্তুচ ওর গাছের দিকে এগিয়ে গেল তারপর ছুট দিল দারোয়ানের ঘর থেকে একটা মই নিয়ে আসবার জন্য এই ভেবে রেখেছিল গত রাত থেকে মইটা নিয়ে এসেও গাছের গায়ে এমনভাবে ঠেকিয়ে রাখল যাতে মইয়ের মাথাটা সেই ভাগ হওয়া ডালটাকে ছুঁতে পারে এবার নিজে তরতর করে উঠে গিয়ে মইয়ের মাথাটা দুহাত দিয়ে ধরে রেখে ইয়াসুয়া কিচানকে বলে উঠল এবারে চলে এসো তুমি ওঠার চেষ্টা করো কিচানের হাতে পায়ে এতই কম জোর ছিল যে মুইয়ের প্রথম ধাপটাও বিনা সাহায্যে ওঠা ওর পক্ষে সম্ভব ছিল না তত্তান পিছন ফিরে নেমে এল এসে ইয়াসুয়া কি চানকে নিজ থেকে ঠেলে তুলে দেওয়ার চেষ্টা করতে লাগল কিন্তু বেচারা তো নিজেই ছোটোখাটো রোগা একটা মানুষ ও কি অতশত পারে মইটাকে সোজা করে রাখা যাচ্ছিল না ইয়াসুয়া কি চানকে তো দূরের কথা ইয়াসুয়া কি চান মইয়ের প্রথম ধাপ থেকে পা নামিয়ে চুপটি করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল এই প্রথম তত্ত্বচান বুঝতে পারল যে কাজটা যতটা সহজ মনে করেছিল ততটা সহজ হবে না এখন তাহলে কি করবেও ইয়াসুয়া কিচান ওর গাছে চড়বে এটাই ছিল ওর ইচ্ছে আর ইয়াসুয়া কিচানও তাই আশা করেছিল তো ঘুরে গিয়ে ইয়াসুয়া কিচানের মুখোমুখি দাঁড়াল বেচারা এত মনমরা হয়ে গিয়েছিল যে তত্তচ্যান গাল ফুলিয়ে চোখ পিটপিট করে একটা মজার মুখভঙ্গি করে ওকে হাসানোর চেষ্টা করতে লাগল তারপর বলল দাঁড়াও একটা জিনিস করা যাক দারোয়ানের ঘরে ছুটে গিয়ে ও একটার পর একটা জিনিস টেনে বের করতে লাগল কাজে লাগানোর জন্য কিছু পায় কি না দেখার জন্য শেষ পর্যন্ত একটা বাড়ির সিঁড়ির মতন মই পেয়ে গেল ওটা এমনিতেই সোজা হয়ে থাকে কাউকে ধরে থাকতে হয় না ওই সিঁড়ি মইটা ও টেনে নিয়ে এলো গাছের গোড়ায় নিজের গায়ের জোরে ও নিজেই অবাক হয়ে যাচ্ছিল মইটা সেই দুভাগ হওয়া ডালটাকে প্রায় ছুঁতে পারছিল বেশ বিজ্ঞবিজ্ঞ ভাব করে ও ইয়াসুয়া কিচানকে বলল এবার আর ভয় নেই এটা লকবক করবে না ইয়াসুয়া কিচান ভয়ে ভয়ে একবার সিঁড়ির মইটার দিকে তাকাল একবার তত্তানের দিকেও তত্তচানে সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল ইয়াসুয়া কিচান নিজেও খুব ঘাম ছিল ও গাছটার দিকে তাকালো তারপর মনে মনে খুব শক্ত হয়ে ওর প্রথম পা রাখলো সিঁড়ির প্রথম ধাপে সিঁড়ির মাথায় পৌঁছতে যে কতক্ষণ লেগেছিল তা ওরা দুজনের একজনও বলতে পারবে না গনগণের সূর্যটা ওদের মাথার উপর জ্বলছিল কিন্তু ওদের সেই সব কিছুর থেকেই ছিল না দুজনের মাথাতে তখন একটাই চিন্তা ইয়াসুয়াকি চানকে গাছে চড়াতেই হবে চান নিজ থেকে ওর একটা একটা করে পা এক ধাপ এক ধাপ উপরের সিনিতে তুলে দিচ্ছিল আর নিজের মাথা দিয়ে ইয়াশুয়া কি চানের পিছনটা ঠেলে দিচ্ছিল অবশেষে ইয়াসুয়াকি কি মইয়ের মাথায় হরে কিন্তু তারপর বাকিটা যেন অসম্ভব মনে হলো তত্ত্বচান লাফিয়ে দুভাগ হওয়া ডালে চুরে বসল এবার ইয়াসুয়া কিচানকে মই থেকে ডালে নিয়ে আসবে কেমন করে মইটাকে আঁকড়ে ধরে ইয়াসুয়া কিচান তত্ত্বচানের দিকে তাকিয়ে রইল তত্ত্বচানের খুব কান্না পাচ্ছিল ও যে ভেবেছিল ইয়াসুয়া কিচানকে ও ডালে নিয়ে এসে কত কি দেখাবে কিন্তু কাঁদল না ও কাঁদলে যদি ইয়াসুয়া কিচানো কেঁদে ফেলে চান হাত বাড়িয়ে কিচানের হাতটা ধরল পোলিওতে ওর আঙুলগুলো সব দলা পাকিয়ে গিয়েছিল তবুও চানের চেয়ে হাতটা বড় ছিল আঙুলগুলো লম্বা অনেকটা অনেকক্ষণ হাতটা ধরে রইল তারপর বলল তুমি শুয়ে পড়ো আর আমি দেখি তোমাকে টেনে তুলতে পারি কি না বড়রা কেউ যদি এই ভয়ানক বিপজ্জনক দৃশ্যটি দেখতেন ভাগ হওয়া ডালে দাঁড়িয়ে মইয়ের মাথায় পেটের উপর ভর দিয়ে শোয়া কি কিচানকে প্রাণপণ টেনে চলেছে তাহলে নিশ্চয়ই চিৎকার করে উঠতেন কিন্তু ইয়াসুয়া কিচান তো সমস্ত আস্থা রেখেছিল তত্ত্ব চানের উপর আর তার জন্যে জীবনের ঝুঁকি নিয়েছিল ওর ছোট্ট হাতের মুঠো ইয়াসুয়া কিচানের হাত সমস্ত শক্তি দিয়ে তাকে টেনে তোলার চেষ্টা করছে এক এক সময় এক এক টুকরো মেয়ে গেছে ওদের প্রখর সূর্যের তাপের হাত থেকে রক্ষা করে যাচ্ছিল অবশেষে দুজনে গাছের ডালের উপর মুখোমুখি দাঁড়াতে পারল সত্য ঘামে ভেজা চুল মুখের উপর থেকে সরিয়ে মাথা নিচু করে ইয়াসুয়া কিচানকে আমন্ত্রণ জানাল স্বাগতম ইয়াসুয়া কিচান গাছের গায়ে পিঠ ঠেকিয়ে লাজুক হেসে বলল আসতে পারি ভিতরে ও তো কখনো এমন দৃশ্য দেখেনি এর আগে গাছে ওটা ব্যাপারটা তাহলে এই রকম বলে ও হাসল দুই বন্ধুতে বেশ অনেকক্ষণ রইল কাছের উপরে বসে বসে ওরা নানান গল্প করল জানো আমার দিদি তো আমেরিকায় থাকে ও বলেছে ওদের নাকি টেলিভিশন বলে একটা জিনিস আছে ইয়াসুয়াকে চান খুব উৎসাহের সঙ্গে বলল ও বলেছে জাপানে যখন টেলিভিশন আসবে তখন আমরা বাড়িতে বসেই পালোয়ানদের দেখতে পাবো টেলিভিশন নাকি একটা বাক্সের মতন আমার দিদি বলেছে যে কিনা একটা মাঠেও ঘুরে বেড়াতে পারে না তার কাছে এই ঘরে বসে বসে বাইরের পৃথিবীটাকে দেখতে পাওয়ার মানে যে কি হতে পারে তা বোঝার মতন বড় তথ্য চান হয়নি তখনও ও কেবল ভাবছিল একটা ঘরের ভিতরে একটা বাক্স তার মধ্যে বড় বড় এটা কেমন করে হতে পারে ব্যাপারটা হলে কিন্তু দারুণ হবে ও ভাবছিল তখনকার দিনে আসলে কেউ টেলিভিশনের কথা জানত না ইয়াসুয়া কি জানি প্রথম তত্ত্বচ্যানকে যন্ত্রটার সঙ্গে পরিচয় করিয়েছিল দূরে পাখির গান শোনা যাচ্ছিল আর গাছের ট্যালে বসে দুটি শিশু পরম আনন্দে গল্প করছিল সেই প্রথম গাছে চড়া আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন প্রচুর লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ